চরম সংকটে পুরুলিয়ার লাক্ষা শিল্প জেলার বলরামপুর ব্লকের প্রায় 1,607 মানুষের ভবিষ্যৎ তাই সংকটাপন্ন। লকডাউনের ফলে গত আড়াই তিন মাসে লাক্ষার উৎপাদন কিছুটা হলেও উৎপাদিত লাক্ষা বিক্রি করা যায়নি একটি কণাও, ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন এই শিল্পের সাথে যুক্ত মালিক শ্রমিক উভয় পক্ষই। দেশের বিভিন্ন রাজ্য তো বটেই, বলরামপুর ব্লকের এই লাক্ষা আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ইরান, ইরাক সহ বিভিন্ন দেশে রপ্তানি করা যায়। লকডাউনে পুরো ব্যবসাই বন্ধ থাকায় এই শিল্পে ঘনিয়ে আসছে আঁধার। অবিলম্বে সরকারি স্তরে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে অস্তিত্বই বিপন্ন হতে পারে বাংলার অন্যতম এই কুটির শিল্পের। লাখা চাষের জন্য রাজ্যের মধ্যে পুরুলিয়ার বলরামপুর ব্লক বরাবরই ছিল শীর্ষে। পুরো ব্লক জুড়ে রয়েছে 125টিরও বেশি লাক্ষা কুঠি। সেই সব কুঠিতে উৎপাদিত লাক্ষা দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের বাইরেও রপ্তানি হয়ে আসছে যুগের পর যুগ ধরে। মূলত আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, এশিয়ার ইরান, ইরাক, বাংলাদেশ, থাইল্যান্ড ইত্যাদি দেশে রপ্তানি করা হয়ে থাকে বলরামপুরের লাক্ষা। কিন্তু গত আড়াই তিন মাসের টানা লকডাউনে ভেঙে পড়তে চলেছে এই ব্যবসা শৃঙ্খল। কিভাবে তৈরি হয় এই লাক্ষা, এ ব্যাপারে বলরামপুর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক রঞ্জিত মাঝি বলেন, রপ্তানিযোগ্য লাক্ষা প্রস্তুত করতে পেরোতে হয় বেশ কয়েকটি ধাপ। শেষ ধাপে ভাটি থেকে বেরোনো তরল লাক্ষাকে দেওয়া হয় বোতাম বা বাটনের রূপ, সেগুলিকেই দেশ ও বিদেশের নানা প্রান্তে পাঠানো হয়ে থাকে। কিন্তু লকডাউনে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় পাঠানো সম্ভব হয়নি এক কণাও লাক্ষা। আগামী কয়েকদিনের মধ্যে সেগুলি ব্যবহার না করা হলে ঘরে থেকেই নষ্ট হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার লাক্ষা, এমনটাই আশঙ্কা প্রকাশ করেন তিনি। এত বিপুল পরিমাণ লাক্ষা নষ্ট হয়ে গেলে চরম সংকটে পড়ে যাবেন এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় 1,600 মানুষ, এমনটাই জানিয়েছেন রঞ্জিত বাবু। অনেকদিন লকডাউন চলছে, কিরকম চলছে আপনাদের লাক্ষা? লকডাউনে সবচেয়ে অসুবিধা হয়েছে আমাদের ব্যবসা, যারা আমরা পুতুল লাক্ষা করে ব্যবসায়ী সমিতি আছে তাদের সবচেয়ে বেশি অসুবিধা, কারণ ঝাড়খণ্ডে যাচ্ছে নাই, বিহারে যাচ্ছে নাই, সব আরও দেশ বিদেশ যেটা যাচ্ছে, যেমন হইল আমেরিকা হইল, জার্মান হইল, থাইল্যান্ড হইল, যে কোনো জায়গায় বিদেশে 106 দেশে যায় আমাদের মাল, কোনো দেশে তো মাল যাচ্ছে না। আর আমাদের লোকাল যেটা আছে, যেটা ঝাড়খণ্ড ঝাড়খণ্ড পড়ছে রাজ্যগুলো, সেখানেও যেতে পারছি না, আমরা মাল পাঠানো দিলে কী হোক, মাল আমরা যেতে পারছি না, তাদের পেমেন্ট আসছে না। এখন রাজস্থান, জয়পুর যেগুলো যায় মাল, সামনে নেপাল আছে, এখানে বাংলাদেশ আছে, সবচেয়ে বেশি বাংলাদেশে আমাদের এই এই লাক্ষার ইয়া বেশি, হ্যান্ডমেড গালাটা। হ্যাঁ, প্রায় এখানে 6,000 শ্রমিক কাজ করে, আমরা ঠিক মতো কাজ দিতে পারছি না, তাদেরও অসুবিধা আছে, এটা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। পুরো তো এই লাক্ষার জন্যই বিখ্যাত, আর বললামপুরের লাক্ষার ভরসাই সব কিছু চলে, ধরুন 6,000 লেবার যে এখানে আছে, আজ যদি লেবাররা কাজ না পায় তো ওনার মানে সরকার থেকে কিছু ওরা চাল তাল পেয়েছি বলে কিছু শান্তি আছে মানুষ। প্রধানত প্রসাধন দ্রব্য নির্মাণ ছাড়াও ওষুধ ও চর্ম শিল্পে লাক্ষার ব্যবহার সর্বাধিক। এছাড়াও বার্নিশ করার কাজে লাক্ষার বিপুল ব্যবহার হয়ে থাকে, ব্যবহার হয় বিভিন্ন ধরনের আঠা প্রস্তুত করতেও। এবং সারা পৃথিবীতে যেখানেই এই লাক্ষার ব্যবহার, সেখানেই কোনো না কোনো সময় বাংলার এই অঞ্চল থেকে রপ্তানি করা হয়েছে এই নিজস্ব সম্পদটিকে। একসময় ইংরেজরা জাহাজে করে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতেন লাক্ষা, বর্তমানেও সেই ধারা কিছুটা রয়ে গেছে আজও। বাংলার ঐতিহ্যমণ্ডিত এই শিল্পী আজ সংকটাপন্ন হওয়ায় চিন্তার মোটা ভাঁজ দেখা দিয়েছে বলরামপুরের বিভিন্ন লাক্ষা কুটিতে কর্মরত অসংখ্য শ্রমিকের কপালে। আগামী দিনে কিভাবে চলবে তাদের সংসার, এই চিন্তায় তারা আকুল। না, সেরকম কাজ চলে না লকডাউনে। কেন? ও কাজের বাইরে মাল তো যাচ্ছে না, ওই জন্য কাজের সেরকম সুবিধা নাই, জন্য আমাদের মোটামুটি টুকটাক চলছে ভাটার কাজ। মানে মাসে মোটামুটি, মাসে মোটামুটি ওই 6-7 দিন চলছে এক হাতের মতো। আর ইয়ার মধ্যে তো সবাই তো এমনি শ্রমিকই, কাজ না চললে সবার সংসারও সেরকম চলে নাই। পুরুলিয়া জেলার অর্থনীতির অনেকটাই আবর্তিত হয় এই লাক্ষার হাত ধরে। প্রত্যক্ষভাবে এই শিল্পের সঙ্গে 1,600 মানুষ যুক্ত থাকলেও পরোক্ষভাবে যুক্ত আরও কয়েক হাজার মানুষ। লকডাউন যদি কোনোভাবে এই শিল্পের কোমর ভেঙে দেয়, সেক্ষেত্রে হয়তো ভেঙে পড়তে পারে সমগ্র জেলার অর্থনীতিরই কোমরটা। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে তীর্থ রায়, এক্সপ্রেস নিউজ।